রাতারাতি কুকুর হয়ে গেল পান্ডা। সম্প্রতি এমন একটি ঘটনা ঘটেছে চীনের একটি চিড়িয়াখানার। এই ঘটনার জেরে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দর্শনার্থীদের মাঝে। কেউ কেউ আবার ক্ষুব্ধ হয়েছেন। কেন ক্ষুব্ধ হলেন দর্শনার্থীরা? চিড়িয়াখানা এমন একটি জায়গা যেখানে বন্য প্রাণী বন্দী অবস্থায় সংরক্ষণ ও গবেষণার জন্য রাখা হয়। পৃথিবীর প্রায় সব বড় শহরে চিড়িয়াখানা আছে, যেখানে দর্শনার্থীরা খুব কাছ থেকে বন্য প্রাণীদের দেখার সুযোগ পায়। কিন্তু কখনো কি শুনেছেন চিড়িয়াখানায় কুকুর রাতারাতি পান্ডা হয়ে যেতে? শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে চীনে জিয়াংসু প্রদেশের তাইজু চিড়িয়াখানায়। চিড়িয়াখানাটিতে কুকুরের শরীরে রং মাখিয়ে সেটিকে পান্ডার মতো বানিয়ে প্রদর্শন করা হয়েছে। পান্ডার মতো যেন দেখা যায় সেজন্য কুকুরগুলো শরীরে সাদা ও কালো রং করা হয়। চিড়িয়াখানার এমন কাণ্ডে দর্শনার্থীরা বেশ ক্ষুব্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলেছে তাদের এখানে পান্ডা কুকুর দেখা যাবে। মূলত পহেলা মের ছুটিতে দর্শনার্থী টানতে চিড়িয়াখানাটি এমন অবাক কাণ্ড ঘটিয়েছিল। চিড়িয়াখানার কর্মীরা দুটো ছোট কুকুরের লোম ছেটে দেয় এবং তাদের মুখে কালো রং মেখে দেয়, যেন এগুলোকে দেখতে পান্ডার মতো লাগে। এই কুকুরগুলোকে প্রতিদিন সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত প্রদর্শনীর জন্য রাখা হয়। দর্শনার্থীরা যখন বুঝতে পারেন কুকুরকে পান্ডার রূপ দেওয়া হয়েছে, তখন অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। তারা অভিযোগ করেন এসব প্রাণীর সঙ্গে আসলে নিষ্ঠুরতা করা হয়েছে। তবে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দাবি করেছে যে রং ব্যবহার করা হয়েছে সেগুলো ক্ষতিকর নয়। তাছাড়া চিড়িয়াখানায় কোনো পান্ডা না থাকায় দর্শনার্থীদের আনন্দ দিতে তারা এমনটি করেছে।